নলতা আসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকের বিষয় হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়। এখন এই ক্লাস যারা দেখছো এবং যারা পরে দেখবে তাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আমি মোহাম্মদ ফিরোজ হায়দার, প্রভাষক জীববিজ্ঞান, নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজকে যে আমার যে সকল ছাত্রছাত্রীদের জন্মদিন তাদের সবাইকে জানাই শুভ জন্মদিন। আমি ভালোবাসি তোমাদের সবাই। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের একটা বিষয় নিয়ে আলোচনা করব। চিত্রগুলো পর্যবেক্ষণ করি। এখানে দেখো চিত্রগুলোতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ হাঁটতেছে, হাঁটার সময় ভিন্ন দিকে মোড় নিতে পারতেছে, সামনে যেতে পারতেছে আবার পিছনে যেতে পারতেছে। দেখেন প্রথমে পাটা খুব সুন্দর করে সামনে এগিয়ে দিচ্ছে, তারপর পিছনের পায়ের গোড়ালি উঁচু করে আঙ্গুলের মাথার উপরে ভর দিয়ে সে পাটা উঁচু করে সামনে আগাই যাচ্ছে। ঠিক একইভাবে শেষ ছবির শেষ অংশটা যদি দেখি, দেখেন গোড়ালিটা মাটি থেকে উঁচু আছে আর পায়ের পাতাটা দেখেন সামনের দিকে লেগে আছে। ঠিক আবার সামনের পাটা তার সামনের দিকেই অবস্থান করছে, এভাবে সে মাটিতে ধাক্কা দিয়ে কিভাবে হাঁটতেছে, এই আর হাঁটার জন্য কি কি কাজ সে করতেছে। এখানে আর একটা ছবি আমরা দেখি, দেখেন মাংসপেশিগুলো কেমনভাবে সাজানো আছে এবং সংকোচন প্রসারণের জন্য কত দক্ষতার সহিত কাজ করে। আর একটা ছবি দেখছি আমরা, ছবিতে দেখা গেছে যে একজন ব্যক্তি সে দৌড়িয়ে চলে যাচ্ছে এবং তার পায়ের অস্থিগুলো কিভাবে দেখো কাজ করতেছে, অস্থির সাথে মাংসপেশিগুলো কিভাবে সংযোগ সাধন করতেছে। প্যাটেল অস্থিটি আছে, প্যাটেল অস্থিটি তার উপরের দিকে সংযোগ সাধন করে আছে, আর দেখেন নিচেই টিবিও ফিবুলা অস্থি দুটি সে একবার সংকোচিত প্রসারিত হয়ে ভাঁজ হয়ে পিছন দিকে যাচ্ছে আবার সোজা হচ্ছে। তাহলে এইভাবে দেখা গেছে পেশিগুলো সংকোচন প্রসারণ কাজ করতেছে। এখানে আমরা আরেকটা ছবি পর্যবেক্ষণ করি, সেখানে দেখতেছি যে হাতে হিউমেরাসের দুই পাশে যে পেশিগুলো আছে বাইসেপস এবং ট্রাইসেপস পেশি, এই বাইসেপস এবং ট্রাইসেপস পেশিগুলো সংকোচন এবং প্রসারণ হচ্ছে কিন্তু ধাক্কা দিয়ে এটাকে অপসারণ করছে না বা সরাইয়ে দিচ্ছে না। তাহলে এভাবে ধাক্কা দিচ্ছে না, হাতটাকে আমরা ইচ্ছে মতো ওপরে উঠাতে বা নামাতে পারতেছি, ভাঁজ হচ্ছে। তাহলে একবার বাইসেপস পেশি প্রসারণ হচ্ছে আর দ্বিতীয়বার বাইসেপস পেশি সংকোচন হচ্ছে। বাইসেপস পেশি যখন সংকুচিত অবস্থায় থাকতেছে তখন হাতটা বাহুটা ভাঁজ করা যাচ্ছে, আবার বাইসেপস পেশি যখন প্রসারিত অবস্থায় হচ্ছে তখন ট্রাইসেপস পেশিগুলো সংকুচিত অবস্থায় হচ্ছে, আবার বাইসেপস পেশি সংকুচিত ট্রাইসেপস পেশি তখন প্রসারিত। এইভাবে বাহুর একবার প্রসারণ আর একবার সংকোচন হচ্ছে। তাহলে বাইসেপস পেশিটা যদি প্রসারণ ঘটে তাহলে বাহুটা থাকে প্রসারিতভাবে নিচের দিকে, আর বাইসেপস পেশি যখন সংকুচিত থাকে তখন বাহু থাকে ওপরের দিকে। এখন আজকের বিষয় তাহলে কি হতে পারে, দেখেন একজন আর্জেন্টিনার তারকা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা সে বল নিয়ে দৌড়াচ্ছে কিন্তু তার পায়ের অবস্থাটা দেখেই বোঝা যাচ্ছে যে পাটা স্বাভাবিকভাবে নেই, অস্বাভাবিকভাবে পড়তেছে। ঠিক এই সময় তার হাঁটু সাইনোভিয়ার অস্থিতে সন্ধি এবং পেশিগুলো কেমন অবস্থায় আছে দেখেন। তাহলে এইভাবে সে হাঁটু এবং হাঁটুতে পেশির সংকোচন এবং প্রসারণে বা ওখানে অস্থিগুলোর ভাঁজ হয়ে যাওয়া বা সোজা হয়ে যাওয়া থেকে সুন্দর একটা পরিক্রমার মাধ্যমে আমরা হাঁটতে পারি। তাহলে আজকের বিষয় হতে পারে কি হাঁটু সঞ্চালনে
অস্থি ও পেশি সমন্বয়, কিভাবে অস্থি ও পেশি সমন্বয় সাধন করে। তাহলে পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো? হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয় ব্যাখ্যা করতে পারবো, রস ও লিভার তন্ত্র বর্ণনা করতে পারবো, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা কি কি পারবো? হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয় ব্যাখ্যা করতে পারবো, রস ও লিভার তন্ত্র বর্ণনা করতে পারবো, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না সেটা ব্যাখ্যা করতে পারবো। এখন আমরা একটি একটি করে বিষয় আলোচনা করি। হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়, তা হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয় সাধন করতে আমাদের কি কি অঙ্গের প্রয়োজন হয় দেখেন। এখানে হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়ের ক্ষেত্রে আমাদের হাঁটুর অস্থিসমূহের প্রয়োজন হবে। অস্থিসমূহ কীভাবে ভাঁজ হবে বা সোজা হবে অস্থি জয়েন্ট থেকে, তারপর হাঁটুর পেশিসমূহ কীভাবে সংকোচন প্রসারণ হবে, হাঁটুর বন্ধনীসমূহ কেমনভাবে কাজ করবে, হাঁটির তরুণাস্থিসমূহ কীভাবে কাজ করবে, আর হাঁটুর কন্ড্রা বা লিগামেন্টসমূহ কীভাবে কাজ করবে। তাহলে এইখানে দেখা গেছে যে টেন্ডনস ও লিগামেন্টস থেকে শুরু করে অস্থি তরুণাস্থি এবং মাংসপেশির একটা সমন্বয় সাধন হলেই আমরা শুধু হাঁটতে পারি। আর আমরা যে নিশ্চিন্তে দৌড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, আর অস্থি এবং পেশিগুলো কীভাবে কাজ করছে সেটা কিন্তু কোনো ব্যাখ্যা আমরা সঠিকভাবে জানি না বা দেখিও না, দেখার চেষ্টাও করি। তাহলে এখন এটা জানবো আমরা কীভাবে এক পা উঠে সামনের দিকে ফেলতে কতটা পেশি এবং অস্থি সময়ের কার্য সাধন করতে হয়। হাঁটু সঞ্চালনের অস্থি সমূহ, তাহলে হাঁটু সঞ্চালনের অস্থি সময়ের মধ্যে আমাদের কী কী আছে, পেশি সময়ের মধ্যে কী কী আছে, অস্থি বন্ধনী সময়ের মধ্যে কী কী আছে, আর ছবিতে আমরা অস্থি তরুণাস্থি এবং কন্ড্রা বা সেগুলো দেখতে পাচ্ছি। তাহলে এখন দেখি আমরা হাঁটু মানবদের সবচেয়ে একটি বড় অস্থিসন্ধি, এই অস্থিসন্ধির নাম সাইনোভিয়াল অস্থিসন্ধি। হাঁটু সঞ্চালনের সময় প্রচুর পরিমাণে চাপ ও পীড়ন সহ্য করতে হয় বলে এটি খুব সহজে আঘাতপ্রাপ্ত হয়। মানুষের স্বাভাবিক হাঁটার সময় হাঁটুতে দেহের ওজনের 1.5 গুণ, সিঁড়ি বেয়ে ওঠার সময় 3 থেকে 4 গুণ এবং উবু হওয়ার সময় 4 গুণ চাপ পড়ে। তাহলে হাঁটুতে আমাদের সঞ্চালনের সময় নানা রকম চাপ অনুভূত হয়। বিভিন্ন অস্থি পেশি লিগামেন্ট টেন্ডন ও তরুণাস্থি যখন একটা সম্মিলিত কার্যক্রম হয় তখনই শুধু আমরা হাঁটতে পারি। তাহলে আমরা দেখতেছি হাঁটুতে হাঁটার সময় 1.5 গুণ, সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় 3 থেকে 4 গুণ বা চাপ অনুভব করে হাঁটু। তাহলে সম্পূর্ণ দেহের ভার হাঁটু বহন করে। আবার এরকম দৌড় মারা, সিঁড়ি দিয়ে উপরে ওঠা, হাঁটা, নানান সময় হাঁটুতে প্রচণ্ড একটা চাপ অনুভূত হয়, যে কারণে আমাদের এই হাঁটুতেই প্রথম সবচেয়ে হাঁটার সময় বেশি চাপ পড়ে এবং আঘাতের পরিমাণও তাই বেশি হয়। এখন আমরা দেখি হাঁটুর অস্থিসমূহ কী কী আছে। হাঁটুতে 4টি অস্থি যুক্ত থাকে। হাঁটুতে কয়টি অস্থি যুক্ত থাকে? 4টি অস্থি যুক্ত থাকে। সেই অস্থিগুলো হলো একটি উরুর অস্থি যেটাকে ওপরের দিকে ফিমার বলা হচ্ছে, 2টি জঙ্ঘাস্থি বা টিবিয়া ও ফিবুলা, এবং 1টি হাঁটু টুপি বা প্যাটেলা। তাহলে এখানে কয়টি অস্থি দেখলাম আমরা? 4টি অস্থি। কী কী? ফিমার, টিবিয়া, ফিবুলা আর প্যাটেলা। তাহলে ফিমারটা আমাদের উরুতে অবস্থান করে। উরুর থেকে হাঁটু পর্যন্ত যে মোটা লম্বা শরীরের সবচেয়ে লম্বা স্ফীত অংশ বা অস্থি সেটা হয়েছে ফিমার। তাহলে এটা উরুর অস্থি, হাঁটু সংলগ্ন গোলাকার স্ফীত প্রান্তকে কন্ডাইল বলে এবং এটি হায়ালিন তরুণাস্থি দ্বারা আবৃত থাকে। তাহলে হাঁটুতে যেটা মুখে যে অস্থিটা অবস্থান করে সেটা হায়ালিন তরুণাস্থি, আর এটা ফিমারের মাথায় অবস্থিত। তাহলে লম্বা দেহের লম্বা অস্থি একটি ফিমার। এটা তাহলে কোথায় অবস্থান করে? আমাদের উরুতে অবস্থান করে। তারপরে দেখেন টিবিয়া বা জঙ্ঘাস্থি নামে পরিচিত। টিবিয়া হাঁটুর সংলগ্ন অংশ 2টি সমতল পৃষ্ঠ নিয়ে গঠিত, যা আর্টিকুলার তরুণাস্থি দ্বারা আবৃত থাকে।
আর্টিকুলার টোনাসি দ্বারা কি করে এই আবৃত থাকে। আমরা এর আগেই দেখেছি টিবি ও ফিবুলার অস্থি সমূহ। আচ্ছা, ফিবুলা একটি সরু অস্থি যা টিবিয়ার সমান্তরালে অবস্থান করে এবং হাঁটু হতে গোড়ালি পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে আমরা আর একটা ছবি দেখি একটু। এইখানে দেখেন এই মোটা অস্থিটি, এই মোটা যে অস্থিটি এই এটা উপরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফিমার, আর এই যে টিবিয়া এটা হচ্ছে ফিবুলা। তাহলে এই তিনটে অস্থি আর উপরের অস্থিটা এটা হচ্ছে প্যাটেলা। তাহলে আমরা এখানে দেখতেছি কি কি অস্থি আছে, ফিমার আছে উপরের, আর নিচের মোটা অস্থিটি হচ্ছে টিবিয়া, আর তার পাশে চিকন অস্থিটি হচ্ছে ফিবুলা, আর বাটির মতো বা ক্যাপের মতো যে অংশটা দেখা যাচ্ছে দুইটা অস্থির সংযোগস্থলে, সেই সংযোগস্থলের অস্থিকে বলছি আমরা প্যাটেলা। তাহলে প্যাটেলা এটি একটি অর্ধ চ্যাপ্টা ত্রিকোণাকৃতির সঞ্চলনক্ষম অস্থি যা টুপি নামে পরিচিত বা হাঁটুর টুপি নামে পরিচিত। এর প্রধান কাজ হল কোয়াড্রিসেপস পেশি সৃষ্ট শক্তির ক্ষমতা বৃদ্ধি করা। প্যাটেলা হাঁটুকে বাইরের আঘাত হাতে রক্ষা করে। এটা একটা সাইনোভিয়াল অস্থি এবং সাইনোভিয়াল সন্ধি, এই সাইনোভিয়াল সন্ধির সামনের দিকে প্যাটেলাটা থাকে এবং কোয়াড্রিসেপস পেশির সংকোচন প্রসারণের ক্ষেত্রে এখানে এসে একটা চাপ অনুভব করে এবং হাঁটতে এটা সহায়তা করে, আর এই প্যাটেলা অস্থিটি বাহিরের আঘাত থেকে রক্ষা করে, হাঁটুর এই সন্ধিকে রক্ষা করে। তাহলে এখন এরপরে আমরা দেখছি কি কি হাঁটির পেশি সমূহ কি কি আছে। হাঁটুর পেশি সময়ের মধ্যে এইখানে আছে দেখে রেকটাস ফিমোরিস, ভাস্টাস মেডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস ল্যাটেরালি, তাহলে এই চার ধরনের কোয়াড্রিসেপস পেশি। আর হ্যামস্ট্রিং পেশির মধ্যে আছে বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রানাস আর সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস আর সেমি টেন্ডিনোসাস। তাহলে হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপস দুই ধরনের পেশি আমাদের হাঁটুতে থাকে। হ্যামস্ট্রিং পেশির মধ্যে কি কি বললাম আমার সাথে সাথে বলার চেষ্টা করো, তোমরা দেখো রেকটাস ফেমোরিস, ভাস্টাস মেডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস ল্যাটেরালিস। আর হ্যামস্ট্রিং পেশির মধ্যে আছে তিন ধরনের, সেখানে হয়েছে বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রোনাসাস আর সেমি টেন্ডিনোসাস, এই তিন ধরনের হ্যামস্ট্রিং পেশি। তাহলে আমরা এখানে মোট হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপস পেশির সাত ধরনের পেশির একটা সমন্বয় সাধন দেখতে পাই। তাহলে দেখি আমরা কোয়াড্রিসেপস পেশি হাঁটুর সংশ্লিষ্ট পেশিগুলো হাঁটুকে সুস্থিত সোজা রাখা ও সঞ্চালনে সহায়তা করে। তাহলে হাঁটুতে আমরা হাঁটার সময় যে ডানে বা বাম দিকে বেগে যদি না যায় বা ইচ্ছা মতো না বেগে যে আমাদের হাঁটার যেন অসুবিধার সৃষ্টি না হয় সেটা পেশিগুলো আমাদের হাঁটতে সহায়তা করে এবং পাকে সোজা রাখে বা সুস্থিত রাখে। হাঁটুতে প্রধান দু ধরনের যে পেশি থাকে, একটা নাম বললাম আমরা কোয়াড্রিসেপস পেশি আর একটা হ্যামস্ট্রিং পেশি। কোয়াড্রিসেপস পেশির মধ্যে দেখছি চার ধরনের এবং হ্যামস্ট্রিং পেশির মধ্যে দেখছি কত, তিন ধরনের পেশি। কোয়াড্রিসেপস পেশি দেখি তাহলে উরুর সামনের দিকে চারটি কোয়াড্রিসেপস পেশি হাঁটুর প্রসারণে প্রধান ভূমিকা রাখে, এই জন্য এদেরকে প্রসারণ পেশিও বলা হয়। তাহলে কোয়াড্রিসেপস পেশিগুলোকে কী পেশি বলতেছি আমরা, প্রসারণ পেশি। আচ্ছা, এগুলো দেহের সবচেয়ে মজবুত ও বক্র পেশি। হাঁটুতে বিদ্যমান কোয়াড্রিসেপসের মধ্যে আছে রেকটাস ফিমোরিস, ছবিতে দেখেন রেকটাস ফিমোরিস ওপরের দিকে আছে। তাহলে ওপরের দিকে রেকটাস ফিমোরিস অস্থিটা পেশিটা মাঝখানে আছে আমাদের, এইখানে দেখেন এই রেকটাস ফিমোরিস পেশি, এই যে রেকটাস ফিমোরিস পেশি এটা। তাহলে রেকটাস ফিমোরিস পেশি, তারপরে আছে ভাস ল্যাটেরালিস আর ভাস মিডিয়ালিস।
রেকটাস ফেমোরিস এই পেশি প্যাটালা অস্থির সাথে যুক্ত থাকে, সরাসরি এসে মাঝখানের প্যাটালা অস্থির সাথে যুক্ত রয়েছে। এটি হচ্ছে রেকটাস ফেমোরিস। এটি হাঁটু প্রসারণে সামান্য ভূমিকা রাখে। এটা কি করে? হাঁটুকে প্রসারণে সামান্য ভূমিকা রাখে। ভাস্টাস মেডিয়ালিস উরুর ফিমার অস্থি সংলগ্ন অস্ত্রবিন্দু আকারে এই পেশি নিচের প্রান্ত প্যাটালা অস্থির সাথে যুক্ত থেকে হাঁটুর প্রসারণ ঘটায়। তাহলে পরের পেশিটা হয়েছে ভাস্টাস মেডিয়ালিস। ভাস্টাস মেডিয়ালিস এটা অস্ত্রবিন্দুর মতো হয়ে নিচের দিকে প্যাটালা অস্থির সাথে যুক্ত থাকে, আর এইটা যুক্ত থাকে এবং হাঁটুর প্রসারণ ঘটায়। ভাস্টাস মেডিয়ালিস। ভাস্টাস ইন্টারমিডিয়াস উরুর ফিমার অস্থি সংলগ্ন এটি হাঁটুর গভীরে অবস্থান করে, হাঁটুর প্রসারণ ঘটায়। তাহলে কোয়াড্রিসেপস পেশিগুলো সবগুলো কী করতেছে? হাঁটুর প্রসারণ ঘটাতে সহায়তা করে। আচ্ছা, ভাস্টাস ল্যাটেরালি উরুর ফিমার অস্থির বাইরের দিকে বিদ্যমান বিরাদাকৃতির এই পেশি ফিমারের নিতম্ব প্রান্ত থেকে প্যাটালা পর্যন্ত বিস্তৃত থাকে, যা হাঁটুর প্রসারণ ঘটায়। তাহলে আমরা দেখছি হাঁটুর পেশিসমূহের মধ্যে কোয়াড্রিসেপস পেশিগুলো হাঁটতে সহায়তা করে, হাঁটুর প্রসারণ ঘটাতে সহায়তা করে। তারপরে দেখেন আমাদের আছে হ্যামস্ট্রিং পেশি। আচ্ছা, উরুর পিছনের দিকে অবস্থিত তিনটি পেশি হাঁটুর বক্রকরণে বিশেষ ভূমিকা রাখে। তাহলে উরুর সামনের দিকে অবস্থিত আর উরুর পিছনের দিকে অবস্থিত, পিছনের দিকে অবস্থিত তিনটি পেশি হাঁটুকে বক্র করতে সহায়তা করে, এই জন্য একে বক্রীকরণ পেশিও বলে। তাহলে প্রসারণ পেশি বলতে বোঝাচ্ছি কোন পেশিকে? প্রসারণ পেশি বলতে গিয়ে বোঝাচ্ছি আমরা কোয়াড্রিসেপস পেশি, আর বক্রীকরণ পেশিকে বলতে বোঝাচ্ছি কোনটি? হ্যামস্ট্রিং পেশি। আচ্ছা, এখন দেখি বাইসেপস ফিমোরিস উরুর গোড়া থেকে হাঁটুতে ফিমার মস্তক পর্যন্ত বিস্তৃত, এটি একটি লম্বা পেশি, এটি হাঁটুকে বাঁকা করে। বাইসেপস ফিমোরিস সেমি মেমব্রেনোসাস পেলভিস থেকে টিবিয়া পর্যন্ত বিস্তৃত, এটি একটি লম্বা পেশি, পেলভিস থেকে টিবিয়া পর্যন্ত বিস্তৃত, এটি উরুর প্রসারণে হাঁটুর বক্রীকরণে এবং টিবিয়ার ঘূর্ণনে সাহায্য করে। তাহলে সেমি মেমব্রেনোসাস পেশিটা কী কী কাজ করে? আবার দেখেন সেমি মেমব্রেনোসাস পেশিটা কাজ করে প্রসারণে, উরুর প্রসারণে, হাঁটুর বক্রকরণে ও টিবিয়ার ঘূর্ণনে সাহায্য করে। উরুর প্রসারণে, হাঁটুর বক্রকরণে ও টিবিয়ার ঘূর্ণনে সাহায্য করে সেমি মেমব্রেনোসাস পেশি। আচ্ছা, সেমি টেন্ডিনোসাস পেশি উরুর গোড়া থেকে হাঁটুতে ফিবুলার মস্তক পর্যন্ত বিস্তৃত, এটি একটি লম্বা ও সরু পেশি। উরুর গোড়া থেকে হাঁটুর ফিবুলার মস্তক পর্যন্ত বিস্তৃত। তাহলে দেখেন যে আমাদের যে মোটা অস্থি ছিল হাঁটুর নিচের দিকে একটা টিবিয়া, আর তার পাশে চিকন অস্থিটি ছিল ফিবুলা। তাহলে ফিবুলার মস্তক পর্যন্ত বিস্তৃত সেমি টেন্ডিনোসাস পেশি, এটা পেশি হাঁটুকে বাঁকা করতে সহায়তা করে। তাহলে আমাদের এই দুই প্রকারের ভেতরে সাত ধরনের পেশি, কোয়াড্রিসেপস আর হ্যামস্ট্রিং পেশি, কোয়াড্রিসেপস পেশি প্রসারণ পেশি এবং হ্যামস্ট্রিং পেশি এটি একটি সংকোচন বা বক্রীকরণ পেশি। তাহলে পা সোজা করতে সহায়তা করে হ্যামস্ট্রিং পেশি, আর বাঁকা করতে সহায়তা করে কোন পেশি? হ্যামস্ট্রিং পেশি। এখন দেখেন হাঁটুতে বন্ধনীসমূহ লিগামেন্টসমূহ কীভাবে থাকে। হাঁটুতে কতগুলো মজবুত অমসৃণ ফিতার মতো অনমনীয় গঠন থাকে, যেগুলো হাঁটু সন্ধির বিভিন্ন অস্থি ও তরুণাস্থির মধ্যে সংযোগ স্থাপন করে হাঁটুকে সুস্থিত রাখে। তাহলে হাঁটুতে এই যে লিগামেন্টগুলো থাকে এগুলো আমাদের কাজ করে কি? হাঁটুর অস্থির সাথে মাংসপেশির এটা সংযোগ সাধন করে, সংযোগ সাধন করে হাঁটুতে অস্থিগুলোকে ঠিক পজিশন মতন অবস্থানে রাখে, যেন সোজাভাবে মানুষ হাঁটতে বা দৌড়াতে পারে। হাঁটুতে যেসব লিগামেন্ট বা বন্ধনী থাকে সেগুলো হলো মেডিয়াল কোল্যাটেরাল লিগামেন্ট, ল্যাটেরাল কোল্যাটেরাল লিগামেন্ট, আর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট।
আর একটি লিগামেন্ট থাকে, সেটা হচ্ছে পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। এছাড়া থাকে প্যাটেলার লিগামেন্ট। তাহলে এই লিগামেন্টগুলো হাঁটুর সাথে, হাঁটুতে অস্থি এবং পেশির সাথে সংযোগ সাধন করে। হাঁটুর তন্দ্রাস্থিগুলোর মধ্যে আছে মেডিয়াল মেনিসকাস, এটি হাঁটুর ভিতরের দিকে অবস্থিত অর্ধচন্দ্রাকার তন্তুময় তন্দ্রাস্থি, এটি টিবিয়ার সাথে যুক্ত থাকে। হাঁটুতে ধাক্কা ও অভিঘাত প্রশমন হতে প্রশমন করে, হাঁটুর সন্ধিকে সুস্থিত রাখে। এটা কি মেডিয়াল মেনিসকাস। আর ল্যাটারাল মেনিসকাস তন্দ্রাস্থি, এটিও হাঁটুর ভিতরের দিকে অবস্থিত অর্ধচন্দ্রাকার তন্তুময় তন্দ্রাস্থি, এটি হাঁটুর ক্যাপসুলের সাথে যুক্ত থেকে হাঁটুতে ধাক্কা বা অভিঘাত প্রশমন করে হাঁটুর সন্ধিকে সুস্থিত রাখে। হাঁটুর টেন্ডন সমূহ, হাঁটুতে যুক্ত পেশী সমূহের প্রান্তভাগ স্থিতিস্থাপক কোলাজেন তন্তু টেন্ডন পরিণত হয় এবং পেশিকে অস্থির সাথে যুক্ত রাখে। এই টেন্ডনকে বাংলাতে আমরা কন্ডরা বলি। হাঁটুতে অনেকগুলো টেন্ডন বা কন্ডরা থাকে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেন্ডন বা কন্ডরা হলো কোয়াডিসেপস টেন্ডন। এটি কোয়াডিসেপস পেশিকে প্যাটেলার মাধ্যমে টিবিয়া অস্থির সাথে যুক্ত করে এবং হাঁটুকে সোজা রাখার প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। তাহলে হাঁটুতে আমাদের অস্থিসমূহ, পেশিসমূহ, বন্ধনীসমূহ, তন্দ্রাস্থিসমূহ ও কন্ডরাসমূহ, মানে টেন্ডন লিগামেন্ট পেশি অস্থি আর তন্দ্রাস্থি, এইগুলোর একটা সমন্বয় সাধন ঘটে যখন, তখনই শুধু আমরা হাঁটতে পারি। তাহলে হাঁটতে আমাদের দেখি হাঁটাটা কিন্তু হাঁটার সময় যে কী কী অস্থি বা পেশিগুলো কাজ করে সেগুলো আমরা কখনো ভেবে দেখি না। এখন দেখলাম যে ও হাঁটার সময় অস্থি এবং পেশিগুলোর কতটা কার্যকারিতা আছে, আর এই কার্যকারিতার জন্যই আমরা শুধু হাঁটতে পারি। আমরা আরেকটা জিনিস দেখি যে কঙ্কালের কার্যক্রম ও রস লিভারের লিভার তন্ত্র। তাহলে যখন হাত বা পা দেহের কোনো অংশ নড়াচড়া করে, তখন যে সকল যান্ত্রিক পদ্ধতিতে অস্থি ও পেশির আন্তঃক্রিয়া করে তাকে লিভার বলে। তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখি যে কাঠের গুঁড়ি বা বড় কোনো অংশ, বড় কোনো বস্তুকে সহজে সরানোর জন্য একটা লোহার রড ব্যবহার করি, সেই লোহার রডকে আমরা লিভার হিসেবে চিহ্নিত করি। ঠিক একইভাবে আমাদের শরীরে যখন আমাদের হাত পা বা দেহের কোনো অংশ নড়াচড়া করা হয়, তখন সেই লিভার পদ্ধতির যান্ত্রিক কার্যক্রমের মতোই আমাদের অঙ্গসমূহ আন্তঃক্রিয়া করে থাকে। এই জন্য এটাকে লিভার তন্ত্র হিসেবে চিহ্নিত করা হয়। মানুষের কঙ্কাল ও পেশিতন্ত্রের কার্যক্রম এমনভাবে নকশা করা যা মানুষের চলন ও বিভিন্ন অঙ্গের সঞ্চালনে লিভারের মতো কাজ করে। এইখানে আমাদের যে লিভারগুলো আছে, সেই লিভারগুলো প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর লিভার। তবে লিভারের চারটি প্রধান উপাদান থাকে। একটি হয়েছে একটি মজবুত রডস বা বার, একটি ফালক্রম বা পিভট যার উপর রডসের ক্রিয়া করে, একটি ভার বা বস্তু বা লোড যা শক্তির বিরুদ্ধে সঞ্চালিত হয়, এবং একটি বল বা ইফর্ট বা রডসের সঞ্চালনে শক্তি যোগায়। তাহলে এই চারটি বিষয় খেয়াল করে আমাদের দেহে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর লিভারের কার্যক্রম চলে। তাহলে একটি হচ্ছে রডস, আর একটি হচ্ছে ফালক্রম বা পিভট, অন্যটি হচ্ছে ভার বা বস্তু, এবং আর একটি চতুর্থটি হচ্ছে বল। তাহলে দেখেন প্রথম শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে পিভট আছে এক প্রান্তে, ভার আছে ভিন্ন প্রান্তে, আর প্রচেষ্টা তার বিপরীত প্রান্তে। তাহলে এখানে দেখি এই ক্ষেত্রে লিভারের ভার ও বলের মাঝে ফালক্রম থাকে। তাহলে বল ও বলের মাঝে কী থাকবে? ফালক্রম বা পিভট থাকবে। মানুষের পরটির অক্সিপিটাল কন্ডাইলের সাথে মেরুদণ্ডের প্রথম কশেরুকার অ্যাটলাসের সংযুক্তিতে প্রথম শ্রেণীর লিভারের সৃষ্টি হয়।
তাহলে এখানে পিভটটা মাঝখানে আছে, দেখেন ভারটা মুখের ভারটা আছে এক প্রান্তে, আর প্রসেসটা তার বিপরীত প্রান্তে আছে, সেটাকে কোষের সাহায্যে সংযোগ সাধন করছে প্রথম কশেরুকার সাথে এইখানে। তাহলে এখানে দেখা গেছে কি মানুষের করোটিকার অক্সিপিটাল কন্ডাইলের সাথে মেরুদণ্ডের প্রথম কশেরুকা অ্যাটলাসের সংযুক্তিতে এমন শ্রেণীর লিভারের বা প্রথম শ্রেণীর লিভারের সৃষ্টি হয়। এই লিভারের কারণে আমরা মাথাকে সামনে ও পিছনে উঁচু নিচু করতে পারি। তাহলে প্রথম কশেরুকার নাম আমাদের এখানে পাচ্ছি আমরা অ্যাটলাস কশেরুকা। এই অ্যাটলাস কশেরুকার উপরেই আমাদের মাথাটা অবস্থান করছে। তারপর দেখি আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টা থাকে এক প্রান্তে, বিভর থাকে এক প্রান্তে, আর মাঝখানে থাকে ভার। তাহলে এটাই দ্বিতীয় শ্রেণীর লিভার। এই ক্ষেত্রে লিভারের এক প্রান্তে ফালক্রম এবং অন্য প্রান্তে থাকে বল। তাহলে এক প্রান্তে ফালক্রম বা পিভট, অন্য প্রান্তে থাকে প্রচেষ্টা বা বল, আর ফালক্রম ও বলের মাঝে থাকবে ভার। ফালক্রম ও বলের মাঝে কী থাকবে? ভার থাকবে। এইখানে আমরা যখন পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে পায়ের গোড়ালিকে উপরে তোলে দাঁড়াই, তখন এই ধরনের লিভারের সৃষ্টি হয়। পায়ের গোড়ালির ভর থেকে পায়ের পাতার উপরে ভর দিয়ে যখন উপরে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি, আচ্ছা এই লিভারের কারণে আমরা দ্রুত দৌড়াতে পারি। তাহলে দেখেন প্রচেষ্টাটা এইখানে পেশির সাথে সংযোগ সাধন করা আছে, যে পাটা উঁচু করার চেষ্টা করতেছি, টেনে ধরছি, আর এইখানে ভারটা আছে মাঝখানে, আর পিভট ফালক্রমটা আছে এক প্রান্তে। তাহলে এখানে কি হচ্ছে, ফালক্রম বল, আমরা যখন এই ফালক্রম বলের একটা কার্যক্রম করে তখনই শুধু এটা দৌড়াতে পারি। তাহলে দেখতেছি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে পায়ের গোড়ালিকে উপরে তুলি, পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে, এখানে দেখছি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে পায়ের গোড়ালিটাকে উপরে উঠেছে, মাঝখানে তখন কার্যক্রম দেহের সমস্ত ভার অবস্থান করছে, তখনই আমরা দাঁড়াই বা দৌড়াতে পারি। তাহলে এই দ্বিতীয় শ্রেণীর লিভারের কারণে আমরা জোরে দৌড়াতে পারছি। তারপরে আমরা দেখি তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে দেখা গেছে কি প্রচেষ্টা আছে মাঝখানে, আর ভার ও বিভট আছে দুই প্রান্তে। তাহলে এইখানে দেখেছে এক্ষেত্রে লিভারের এক প্রান্তে ফালক্রম এবং অন্য প্রান্তে ভার থাকে। লিভারের এক প্রান্তে ফালক্রম বা পিভট এবং অন্য প্রান্তে ভর থাকে, ফালক্রম ও ভারের মাঝে থাকে বল। ঠিক আমাদের হাতে যখন কোনো ভারী বস্তু নেই, বস্তু নেওয়ার পরে হাতটাকে ওপরের দিকে উঠাই, হাতটাকে কী করি ওপরের দিকে উঠাই, তখন এই প্রচেষ্টা মাঝখানে এই বাইসেপস এবং ট্রাইসেপস পেশি সংকোচন ও প্রসারণে আমরা হাত উপরের দিকে উঠাই। ঠিক এখন দেখছি আমরা হাত দ্বারা কোনো বস্তুকে উত্তোলন করার সময় এই ধরনের লিভারের সৃষ্টি হবে। তাহলে লিভারের কারণে আমরা অল্প শক্তি ব্যয় করে অধিক ভার উপরের দিকে উত্তোলন করতে পারতেছি। তাহলে ভার আমাদের হাতের তালুতে অবস্থান করছে, আর প্রচেষ্টা মাঝখানে পেশির সংকোচন বাইসেপস পেশির সংকোচন আর বিভট বা ফালক্রম তখন এক প্রান্তে কনুইয়ে অবস্থান করছে। তাহলে এইভাবে আমাদের দেহে যে লিভারের সৃষ্টি হয় সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে আমরা দেখছি কি মানব দেহে বিদ্যমান অস্থি ও অস্থি সন্ধিগুলো একত্রে সন্ধি ও লিভার তন্ত্রের মতো একটা কাজ করছে। দেহের লম্বা অস্থিগুলো লিভারের কাজ করলে অস্থি সন্ধিগুলো লিভারের সাথে ফালক্রম ও পিভটের কাজ করে। লম্বা অস্থিগুলো অস্থি সন্ধিকে কেন্দ্র করে যখন সঞ্চালিত হয় তখন অস্থি সন্ধি ফালক্রম হিসেবে কাজ করে। আবার গতি অর্জনের জন্য লিভারের একটি বিন্দুতে বল প্রয়োগ করা হয় যাতে লিভারের বিপরীত এক বিন্দুতে ভার ও ওজনের শক্তিকে প্রশমিত হয়ে যায়। তাহলে লিভারের যে বিন্দুতে বল প্রয়োগ করা হয় তাকেই বলা হচ্ছে প্রচেষ্টা, আর যে বিন্দুতে বল প্রশমিত হয় তাকেই বলা হচ্ছে প্রতিরোধী বাহু। তাহলে এভাবে আমরা হাত দিয়ে কোনো ভার বস্তু উত্থাপন করা বা আমাদের হাঁটার সময় বা আমাদের অ্যাটলাস কশেরুকার সাহায্যে মস্তককে যেভাবে ভার বহন করে আমরা মাথাকে সামনে পিছনে ঘোরাচ্ছি সেটা দেখে আমাদের দেহের লিভারের কার্যক্রম সম্পর্কে বোঝা যায়।
পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এখানে দেখেন বাইসেপস ও ট্রাইসেপস পেশির একটা কাজ দেখানো হয়েছে। উদ্ধবাহুর বাইসেপস ও ট্রাইসেপস অ্যান্টাগনিস্টিক পেশি জোড়ের কার্যবলী থেকে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এর সুস্পষ্ট একটা ব্যাখ্যা পাওয়া যায়। আচ্ছা, উদ্ধবাহুর হিউমারাস সম্মুখ দিকে অবস্থিত বাইসেপস, হিউমারাসের সম্মুখ দিকে অবস্থিত বাইসেপস বাহু যখন প্রসারণ ঘটে তখন বাইসেপসে মাকু আকৃতির কঙ্কাল পেশি যার উর্ধ্বাংশ দুটি টেন্ডন দ্বারা বক্ষব্যস্তি চক্রের স্ক্যাপুলার সাথে দেখেন সংযোগ সাধন করা আছে। ঠিক এইখানে এই বক্ষব্যস্তি চক্রের স্ক্যাপুলার স্ক্যাপুলার সাথে টেন্ডন দুইটা টেন্ডন দ্বারা স্ক্যাপুলার সাথে সংযোগ সাধন করা আছে এখানে। আচ্ছা, এখানে দেখেছে নিম্নাংশে একটি টেন্ডন দ্বারা নিম্ন বাহুর রেডিয়াস পেশির সাথে দেখেন নিম্ন বাহুর এই চিকন পেশি রেডিয়াস চিকন অস্থি রেডিয়াস রেডিয়ার অস্থির সাথে সংযোগ করা আছে। তাহলে এইভাবে আমরা বলতেছি যে বাইসেপস পেশির এক প্রান্তে স্ক্যাপুলের সাথে টেন্ডন দ্বারা আর এক প্রান্ত রেডিয়াস অস্থির সাথে টেন্ডন দ্বারা সংযোগ সাধন করে আছে। বাইসেপস পেশির সংকোচনের ফলে যে টান পড়ে তাতে উদ্ধবাহু কনুই সন্ধিতে ভাঁজ হয়ে যায়। বাইসেপস পেশির সংকোচন যখন হবে তখন টান পড়বে, তাহলে উদ্ধবাহুর কনুইটা সংকোচন হবে, ওপরের দিকে উঠে আসবে। বাইসেপসের অ্যান্টাগনিস্টিক পেশি হলো ট্রাইসেপস যা উদ্ধবাহুর হিউমারাসের পিছন দিকে অবস্থিত। তাহলে আমরা হিউমারাসের সামনের দিকের পেশিটাকে কি পেশি নাম দিছি বলেন তো? এটা হয়েছে বাইসেপস, আর পিছনের দিকের পেশিটার নাম হইল ট্রাইসেপস। এর উর্ধাংশ তিনটি টেন্ডন দ্বারা বক্ষব্যস্তি চক্রের স্ক্যাপুলা ও হিউমারাসের পিছনে যুক্ত থাকে। ওপরের দিকে কয়টা টেন্ডন দ্বারা? তিনটা টেন্ডন দ্বারা। আচ্ছা, এর নিম্ন অংশে একটি টেন্ডন দ্বারা নিম্নবাহুর আলনা অস্থির সাথে সংযুক্ত থাকে। তাহলে রেডিয়াস অস্থির সাথে সংযুক্ত থাকে বাইসেপস এবং আলনা অস্থির সাথে সংযুক্ত থাকে ট্রাইসেপস। আর বাইসেপস এবং ট্রাইসেপস উভয়ই বাইসেপস দুইটা টেন্ডন দ্বারা স্ক্যাপুলার সাথে, আর ট্রাইসেপস তিনটা টেন্ডন দ্বারা হিউমারাসের উপরে হেডের সাথে সংযোগ সাধন করে থাকে। তাহলে এখন দেখছি ট্রাইসেপস পেশি সংকোচনের ফলে যে টান পড়ে তাতে নিম্নবাহু কনুই সন্ধির ভাঁজ থেকে প্রসারিত হয়ে পূর্ব অবস্থায় ফিরে যায়, অর্থাৎ বাহু সোজা হয়ে যায়। তাহলে আমরা দেখতেছি কি বাইসেপস পেশি যখন প্রসারিত হয় তখন ট্রাইসেপস পেশি সংকুচিত হয়, তখন বাহুর প্রসারণ ঘটে। আবার বাইসেপস পেশি যখন সংকুচিত হয় ট্রাইসেপস পেশি তখন প্রসারিত হয়, তখন বাহুর ভাঁজকরণ হয় বা ও বাহু ওপরের দিকে উঠে আসে। তাহলে এভাবে পেশির সংকোচন এবং প্রসারণে বাহু উপরে ওঠা এবং নিচে নামার কার্য সাধন করতেছে কিন্তু কোনো ধাক্কা দিচ্ছে না। তাহলে প্রকৃতপক্ষে বাইসেপসের ক্রিয়া এবং ট্রাইসেপসের ক্রিয়া পরস্পর বিপরীতমুখী হয়। বাইসেপসের পেশি যখন সংকুচিত হয় তখন বাইসেপস পেশি সংকুচিত হলে ট্রাইসেপস প্রসারিত, আবার ট্রাইসেপস পেশি সংকুচিত হলে বাইসেপস প্রসারিত। এইভাবে একে অপরের বিপরীত কার্যক্রমে কাজ সাধন করে, আর এই কাজ সাধন করে কিন্তু কোনো ধাক্কা লাগে না আমাদের শরীরে। তাই বলা হচ্ছে যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। দেখেন মানুষের হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়ের ভূমিকা সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট লিখে আনতে হবে আমাকে, এটা থাকবে আমাদের বাড়ির কাজ। তাহলে অস্থি ও পেশির সমন্বয় সাধন করে কী করে মানুষ হাঁটতে পারতেছে তার একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। আজকের বিষয়গুলো জানার জন্য আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের বিভিন্ন লেখকের বই এবং ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে পারবো। আগামী দিনের পাঠ হবে মেন্ডেলের সূত্রদ্বয়ের ব্যাখ্যা, যে কিভাবে মেন্ডেলের সূত্র আমরা ব্যাখ্যা করতে পারি। সূর্যের তাপ আর মা বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার আর মা বাবা চলে গেলে জীবন অন্ধকার। দেখেন
আমরা এতক্ষণ ধরে হাত এবং পায়ের বিভিন্ন পেশির সংকোচন এবং প্রসারণে আমাদের হাত ও পায়ের সঞ্চালনের ব্যাখ্যা করলাম, কিন্তু এখন ছবিতে দেখছি কি একজনের দুই হাতই নেই, সে পা দিয়েই ছবি আঁকতেছে, হাতের কাজ সে পা দিয়ে করতেছে। আবার দেখেন 50 কেজি সিমেন্টের বস্তা, যার একটা একটা পা নেই, সে আর একটা পায়ের উপরে কতগুলা ভার বহন করে কিভাবে সে কার্য সাধন করতেছে। তাহলে এভাবে দেখা গেছে কি হাত ও পায়ের অস্থি সন্ধি খুব সুন্দরভাবে আমাদের স্বাভাবিক জীবনযাপন কার্যক্রমের জন্য পরিচালনা করে বা আমাদেরকে সাহায্য করে, কিন্তু একই ক্ষেত্রে যখন হাত ও পা থাকে না বা একটা অঙ্গ থাকে আরেকটা অঙ্গ থাকে না, তার মধ্যেও আমরা খুব সুন্দরভাবে কার্যক্রম সব কাজ চালাতে পারি। তাহলে আমাদের যাদের হাত পা আছে, হাত এবং পা উভয় কার্যক্রম সক্ষম আছে, তাদের কি ধরনের কাজ করা উচিত এবং তারা কত ভালো ভালো কাজ করতে সক্ষমতা অর্জন করবে বা করে, তার যারা এটা করছে না এখন তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে আমাদের হাত পা এত সুন্দর থাকা সত্ত্বেও আমরা ভালোভাবে কেন কাজ করছি না। সুন্দর থাকো, ভালো থাকো, সকলকে ধন্যবাদ, আগামী ক্লাসে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।